আজকে দিনই আমাদের অতিথি এসেছেন, একেবারেই আমাদের সঙ্গীতের লোক, সঙ্গীত পরিবারের সন্তান বলেই ফেলি, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সুরকার এবং সঙ্গীত পরিচালক সত্য সাহার ছেলে। কিন্তু কখনো কখনো শুধুমাত্র যোগ্য ছেলেরা সবসময় পিতার পরিচয়ে পরিচিত হতে চান না। হ্যাঁ, পিতাকে নিয়ে গর্ব তারা করেন ঠিকই, তো নিজস্ব পরিচয় যখন দাঁড়ায় তখন বেশ শক্ত ভিতের উপর দাঁড়ান। আমি ইমনের কথা বলছি, যিনি আজকে আমাদের অতিথি, ইমন সাহা। ওর কাছ থেকেই গল্প শুনব। চারটে ছবি, দুটোতে সেরা সঙ্গীত পরিচালক এবং সেরা সুরকার এবং রাষ্ট্রীয় পুরস্কার, এ কম কথা না। তো আমি ইমন, আপনি প্রথম আপনার স্কুল জীবনের কথা আগে শুনবো, তার আগে ঢাকায় কোথায় কোথায় আপনারা ছিলেন? আমার স্কুল জীবন পুরোটাই ছিল আদমজি ক্যান্টনমেন্ট। আচ্ছা, আদমজিতে আমি কড়া শাসনের মধ্যেই বলা যায় ক্যান্টনমেন্টের স্কুল, একটু শাসনটা একটু অন্যান্য স্কুলের চেয়ে একটু কড়াই ছিল। এবং বিশেষ করে আমার সবসময় আমার ফ্রেন্ডসরা ম্যাক্সিমামই তাদের বাবারা আর্মি অফিসার ছিলেন, তো আমার একটা স্বপ্ন ছিল হয়তো বড় হয়ে আমি আর্মিতেই যোগ দিব। এবং বাবাকে বলেছিলাম, বাবা বলেছে যোগ দাও আমার সমস্যা নেই। বাবা কোনো সময়ই আমাদেরকে কোনো বিষয়ে জোর করেননি, ইভেন গানের বিষয়ে বাবা কোনো দিন জোর করেনি। কারণ বাবা মনে করতেন যে ভিতর থেকে যেটা আসবে সেটাকেই এনকারেজ করা উচিত। তো ইভেন পড়াশোনার ব্যাপারেও বাবা কোনো দিন জোর করে বলেন যে ক্লাসে ফার্স্ট হতেই হবে, এবং বাবার কোনো কথা মানি আর না মানি ওটা আমি মেনে চলেছি, কোনো দিন ফার্স্ট হইনি। যাই হোক, এরপরে তো কলেজ পরে বাবার সাথে সঙ্গীত পরিচালনার সহযোগী হিসাবে কাজ করেছি, খুব একটা বেশি দিন না। বাবার বেশ কিছু নাটকের আবহ সঙ্গীতের বাবার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করার সুযোগ হয়েছে। রঙিন নয়নমণি, যেটা নয়নমণিটার রিমেক যেটা হলো, সেটাতে বাবাকে আমি অ্যাসিস্ট করার সুযোগ পেয়েছি। তো দেশের বাইরে কিছু কয়েক বছর ছিলাম, যে কারণে কিনা একটা গ্যাপ ছিল আর কি, খুব একটা বেশি সময় বাবাকে পাইনি সঙ্গীতের সহ সরাসরি গুরু হিসাবে আর কি। এটা আমার জন্য খুবই একটা আনফর্চুনেট, কারণ আমি প্রফেশনে যখন ঢুকি, প্রফেশনালি মিউজিক ডাইরেক্টর হিসাবে 1998-এ পরাধীন ছবির মাধ্যমে, ওটার পরিচালক ছিলেন গাজী মাজহারুল আনোয়ার, তারই লেখা ছবি, হ্যাঁ গল্প গান জোহরা গাজী উনি প্রযোজক ছিলেন। তো ওই ছবিটার কাজ শেষ করার, ওটা রিলিজ বাবা দেখে গেছিলেন, ওটা খুব সুপার ডুপার হিট হয়েছিল ছবিটা, ওই ছবির দুটো গানও ওই সময় খুব জনপ্রিয় হয়েছিল। তো এরপরেই বাবা চলে গেলেন আসলে, তো এরপরেই স্ট্রাগল শুরু হয়ে যায় যা হয় আর কি, ক্যারিয়ার বড় ছাতা চলে গেলে যা হয় আর কি। সবার বাবাই তো তার কাছে বিশাল বড় ব্যাপার, কিন্তু আমারটা আরেকটু বেশি ছিল, কারণ সে আমার প্রফেশনের গুরুও ছিল, আমার বাবাও ছিল, মানে প্রফেশনেরও বাবা পরিবারেরও বাবা, তো দুই বাবাকে আমি একজনের মাধ্যমে হারিয়েছি। তো এটা একটা খুব বড় একটা স্ট্রাগল পিরিয়ড যায়। তো যাই হোক, সেটা উতরে এখন বাবার পথ ধরেই চলছি, এটাও ভালো লাগে ভাবতে। চন্দ্রগ্রহণের কথা শুনি একটুখানি, যেটা পুরস্কার পেল। চন্দ্রগ্রহণের পরিচালক মুরাদ পারভেজ, মুরাদের সাথে আমার বহু বছরের পরিচয়, ওর সহকারী যুগ মানে সময় থেকে, মুরাদ ভাই যখন এস এহ কলিকের অ্যাসিস্ট্যান্ট ছিল এবং কায়েস চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট ছিল, তখন থেকে মুরাদ ভাইকে আমি চিনি, কিন্তু কোনোদিন কাজ করা হয়নি তার সাথে। তো একদিন আমি আমার স্টুডিওতে বসে আছি, হঠাৎ করে দেখি পিছনে সিটে একটা বসা, আমি ঘুরে দেখি মুরাদ পারভেজ। আমি কি ব্যাপার ভাই, আপনি ভুল পথ ভুল করে আমার আমার স্টুডিওতে, ঘটনা কি? বলে কাজ করেন পরে কথা আছে। তো ঠিক আছে, কাজটা শেষ করার পরে আমি কি ব্যাপার, বলি মনে হয় ছবি করছি, ছবিতে তো আপনাকে লাগবে।
আমি বললাম সৌভাগ্য আমার আপনার নাটকে কাজ করার সুযোগ হয়নি সরাসরি চলচ্চিত্রে। যাই হোক, কাজ হলো এবং কাজটা ভালো হয়েছে, সবার কাছেই পছন্দ হয়েছে ছবিটি। এবং ছবিটি প্রায় 8টি না 9টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল ওই ছবিটি। ওটাতে আমার প্রথম জাতীয় পুরস্কার পাওয়া ওই ছবিতে, এটা আমার জন্য বিশাল একটা ব্যাপার। আমি এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি আসলে, সত্যি কথা স্যার, মানে মানে বাবার মতো এত বড় একজন গুণী মানুষ, তিনি কিনা যার কিনা শত শত হিট গান বলে শেষ করা যাবে না, জনপ্রিয় গান মনে হয় বলে শেষ করা যাবে না। আমরা অনেক সময় এখনো হঠাৎ করে শুনছি একটা গান টেলিভিশনে বা রেডিওতে, বা সুন্দর তো মা বলে আসলো, হ্যাঁ বা তোর তো এটা বাবার গান, এটা আমি নিজেও জানি না, এরকমও মাঝে মধ্যে হয়ে যায়। মানে এত তার অসংখ্য হিট গান, তো সেই সত্য সাহাকেই ওয়েট করতে হয়েছে তার জীবনের শেষ পর্যন্ত, একদম জীবনের শেষ প্রান্তে এসে তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন আগুনের পরশমণি ছবিতে, হুমায়ুন আহমেদ স্যারের। হ্যাঁ, তো সেই জন্য আমি হয়েছে আমি তো পাবো না কোনোদিন, সম্ভব না। তো খুবই আমি আমি প্রচণ্ড নিজেকে ভাগ্যবান, আমি ব্লেসড মনে করি, সৃষ্টিকর্তার অশেষ আশীর্বাদ যে এত ক্যারিয়ারের 10 বছরের মাথাতেই আমি আমার প্রথম জাতীয় পুরস্কার পেয়েছি, এরপরে আরও 3 বার পেলাম। তো এটা বিশাল ব্যাপার আমার জন্য, এটা আমি আমি জানি না আমি কতটুকু ডিজার্ভ করি, বাট অবশ্যই সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞ। এবং আমার যারা পরিচালক ছিলেন, আমি অলওয়েজ ক্রেডিট দিই আমার পরিচালকদের, কারণ একটা পরিচালকই বের করে নিয়ে আসতে পারে তার টেকনিশিয়ানের বেস্টটা। ঘেটু পুত্র কমলা তো আমরা জানি, এটা হুমায়ুন আহমেদের, তো এটা এটারও কি কথা, গানের বাণীও কি তার ছিল? না, ঘেটু পুত্র কমলাতে আমি আমি আবহ সঙ্গীত পরিচালক হিসাবে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা পাই আবহ সঙ্গীত, আবহ সঙ্গীতে। হ্যাঁ, এটাও খুব মজার ঘটনা, আমাকে হুমায়ুন আহমেদ স্যার বাসায় ডেকে, এটাও তার সাথে আমার স্যারের প্রথম কাজ, হুমায়ুন আহমেদ স্যারের সাথে একেবারেই প্রথম কাজ, নাটকেও তার সাথে কাজ, হুমায়ুন আহমেদ স্যারের প্রথম কাজ। আমরা তো এটা তো মিউজিক ডাইরেকশন, আবহ সঙ্গীত, আবহ সঙ্গীত। তো হুমায়ুন কি, হুমায়ুন আহমেদ কি সরাসরি বলতেন যে এই জিনিস চাই? স্যার তেমন কিছুই বলতেন না, এখন স্যারের সাথে এটা আমার প্রথম কাজ, আর প্রথম কাজই এত বড় কাজ, এবং এটা একটা মানে চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। মানে উনি আমার হয়তোবা বেস্টটা দেখতে চেয়েছিলেন, কারণ কিছু বলে দিলে আমি হয়তোবা সেটাই করব, ডেফিনেটলি সেটাই ইউজুয়ালি হয়, কিন্তু বলে না দেওয়ার কারণে আমার কাছে অপশনসগুলিও অনেক বেশি ছিল। তো খুব মজার ব্যাপার হয়েছে, যখন প্রথমে ছবিটার অফার দেয় আমাকে, লোকেশনে শুটিং চলছিল তখন, তখন আমাকে আমাদের অভিনেতা প্রাণ রায়, প্রাণদা আমাকে ফোন করে যে দাদা এরকম স্যারের তো এরকম ছবি হচ্ছে, আপনি শুনেছেন তো ওইটার মিউজিকের ব্যাপারে, আপনার নাম উঠেছে, আপনি কি করবেন কি না? আমি আরে করবো না, মানে এটা ইজ বিগ অপরচুনিটি, স্যারের সাথে আমার কোনো কাজ করা হয়নি, অবশ্যই করব। তো
স্যার আমাকে বাসায় যখন স্যারের সাথে প্রথম দেখা করলাম হুমায়ুন আহমেদ স্যারের সাথে, তো তখন বললো যে ইমন আমার প্রথম ছবির সঙ্গীত পরিচালক তোমার বাবা এবং এটা আমার শেষ ছবি হবে, এরপরে আমি আর কোনো ছবি করব না, আমি ছবির সব কিছুতে ফেড আপ, খুব ভোগান্তি হয় ছবি করতে যেয়ে, তো আমার এটা শেষ ছবি, শেষ ছবির সঙ্গীত পরিচালক তুমি। আমি বললাম যাই হোক স্যার, এটা আপনি বলছেন শেষ ছবি, হয়তো বা আরও ছবি করবেন পরে, বলে না না আমি আর করবো না। তো যাই হোক, এটা একটি কাকতালীয় ব্যাপার এবং দেখেন এটা কিন্তু স্যারের শেষ ছবিই হয়ে গেল, এরপরে স্যার চলেই গেলেন আমাদের ছেড়ে, দুঃখজনক, এবং আর তো ছবি পরিচালনা করবেন না তিনি। তো কীরকম জানি আমার বলবো যে চলচ্চিত্র জীবনের অনেক ঘটনাই খুব কাকতালীয়ভাবেই হয়, হয়তো বা সবার জীবনেই হয়, কিন্তু আমার জীবনে মনে হয় একটু বেশি হয়। তো হুমায়ুন কীরকম আশাবাদী ছিল ছিলেন এই ছবিটার ব্যাপারে? তার তো এক্সপেকটেশন হিউজ ছিল। তো আমি প্রায় আমার মনে আছে আমি টানা 3 মাস এই ছবির কাজ করেছি, শুধু শুধু এটাই, এটার উপরেই কনসেন্ট্রেট করেছি, এবং আমি বেশ কিছু অ্যাকুস্টিক মিউজিক রেকর্ড করার জন্য কলকাতা যাই। কলকাতা যেয়ে আমি রেকর্ড করে যখন নিয়ে এসে আমি স্ক্রিনের সাথে ছাড়লাম, দেখলাম যে অনেক কিছুই মিলছে না, আমার চিন্তার সাথে যাচ্ছে না, আমি প্রায় 70% মিউজিক ফেলে দিই। আবার করতে হলো, মানে তারপর করতে হলো যে আমি যেই টোনটা বা যেই সাউন্ডটা আমি চাচ্ছিলাম, তা আমি কিছু নেটে প্রচুর সার্চ করে আমি কিছু বান্ডেল সফটওয়্যার যেগুলো আমাদের VST সাউন্ড বা যেটা বলে, সেটা আমি আবার আমেরিকাতে একদম অরিজিনাল সফটওয়্যার অর্ডার দিলাম, নতুন আমার ম্যাক সেট আপ অর্ডার দিলাম, আমার ভাইকে দিয়ে আবার আনালাম, আবার আনার পথে আমার কম্পিউটার গেল হারিয়ে, মানে মহা কেলেঙ্কারি। ওইদিকে আবার স্যার ফোন করে, মানে স্যারের অ্যাসিস্ট্যান্টের ফোন করে, দাদা আর কতদিন লাগবে, 2 মাস হয়ে গেল, আর কতদিন লাগবে, স্যার খেপে যাচ্ছে। তো যাই হোক, স্যার বলে যায় যেভাবে হোক আমি দেখবো। তো স্যার কিছুদিন পরে আসলেন, তখন পুরা ছবির আমাদের তো রিল ওয়াইজ ভাগ করে দেওয়া হয়, 6টা রিল ছিল আমার এখনও মনে আছে, 3টা রিলের মিউজিক আমার ফাইনাল হয়েছে, বাকি 3টা এখনও সাজানো হয়নি। তো স্যার প্রথম রিল দেখলো, দেখে একটা ছোট্ট কারেকশন দিল যে এই মিউজিকটা এখান থেকে শুরু না হয়, এখান থেকে শুরু হলে ভালো হয়। তা আমি শুধু মনে 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 মানে ঈশ্বরের নাম নিচ্ছি আর কি জানি কপালে আছে, মারি না খাই। তারপর সেকেন্ড রিলটা যখন হলো, সেকেন্ড রিলের পরে স্যার বলল যে মিউজিক ভালোই হয়েছে, ভালো না বেশ ভালো হয়েছে, চলো 3rd রিল দেখি। আমি একটু মানে জানি একটু পানি আসছে। 3rd রিল দেখার পরে বললো যে 4th রিলটা ছাড়ো। আমি বলছি স্যার 4th রিল তো একটু বাকি আছে, কিছু কারেকশনের কাজ, এখন একটু আমাকে কয়েকটা দিন সময় দিতে হবে, 5-7 দিন দিলেই হবে। বলে আমার লাগবে না, আমার দেখতে লাগবে না, আমার বোঝা হয়ে গেছে এরপরের কী হবে, মিউজিক ভালো হচ্ছে, মানে আমার এটা নিয়ে টেনশন নেই। তবে ইমন আমি তোমাকে একটা কথা বলি, যে সরকার এই ছবিতে তোমাকে জাতীয় পুরস্কার দিক আর না দিক, আমি হুমায়ুন আহমেদ তোমাকে এই ছবির জন্য জাতীয় পুরস্কার দিয়ে দিলাম। আমার শুনে আমার একদম মানে শরীরের রক্ত পুরো ঠান্ডা হয়ে যায়। আমি স্যার এটা আপনি কী বললেন? এবং দেখেন আসলেই ঘটনাটা তাই হলো, মানে উনি যেটা প্রেডিক্ট করে গেছিলেন তাই হলো, আমি এই ছবিতে আবারও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম। মনের ভিতরে মনের বাহিরে তুমি ছাড়া আর কেহ নাই, মনের ভিতরে মনের বাহিরে তুমি ছাড়া আর কেহ নাই, আমার এই দেহের দখল আমার এই রূপের সকল, আমার এই দেহের দখল আমার এই রূপের সকল তোমায় দিলাম তাই, তুমি ছাড়া আর কেহ নাই। এতক্ষণ আমি জানি এই অভিজ্ঞতা আমাদের অনেক সঙ্গীত পরিচালকের ক্ষেত্রে ঘটেনি, যেটা ইমনের ক্ষেত্রে ঘটল। এবার স্বাভাবিকভাবে জানতে চাইব যে বেশ 4টি রাষ্ট্রীয় পুরস্কার জাতীয় পুরস্কার পাওয়ার পর এখন নিশ্চয়ই এক ধরনের আত্মবিশ্বাস এসেছে আমার মনে হয়, যেটা হুমায়ুন আশা করছিলেন, হুমায়ুন আহমেদ। এখন আমি যেটা জানতে চাই, মানে আমাদের দেশের সঙ্গীতের অবস্থা দেখে, আমাদের যেখানে হ্যান্ডস আছেন যারা যন্ত্রসঙ্গীতে সহায়তা করেন, বিশেষ করে অর্কেস্ট্রার জন্যে বা আবহ সঙ্গীতের জন্য তো অত্যন্ত আবশ্যিক একটা ব্যাপার, তো এটা কি যথেষ্ট মনে হয় না আমাদের এদিক থেকে উন্নত আছে? আমার মানে অনেস্টলি স্পিকিং, কাউকে আমি ছোট করে বা হার্ড করে জন্য বলছি না, আমিও ইন্ডাস্ট্রিরই একজন,
আমরা দিন দিন পিছিয়ে যাচ্ছি, যেখানে কিনা যে কোনো দেশ, আমি সঙ্গীতের কথাই বলি, অন্যান্য প্রসঙ্গে না আসে আমি সঙ্গীতের কথাই বলছি, একটা মিউজিশিয়ান মহলে আমরা যখন যাই, এখন আপনাদের সময় আপনি চিন্তা করেন, আপনারা 5 জন 7 জন 10 জন বসেছেন, কেউ গীতিকার, কেউ সুরকার, কেউ গায়ক গায়িকা অথবা যন্ত্রশিল্পী, আপনারা গান নিয়ে কথা বলেছেন, গানের বাণী নিয়ে কথা বলেছেন, অমুকের সুরটা কী সুন্দর করেছে, ওই রাগের সাথে সেই রাগকে কী সুন্দর মিলিয়েছে। এখন আমরা যখন একটা মিউজিশিয়ানদের আড্ডা হয়, 90% অফ দ্য টাইম উই টক অ্যাবাউট টেকনোলজি অ্যান্ড সফটওয়্যার, উই ডোন্ট টক অ্যাবাউট মিউজিক। আমরা কথা বলি যে আচ্ছা অমুক ওই লজিকের সফটওয়্যারের আপগ্রেডেশনটা পেয়েছো, 10.2 ভার্সনটা পেয়েছো, আচ্ছা তুমি কি ওই ওই সাউন্ডটা পেয়েছো, ওয়ার ইজ দ্য মিউজিক, দ্যাটস নট এ মিউজিক, ওইটা আমার একটা বাহন, মিউজিকটাকে নেওয়ার শ্রোতার কানে, দ্যাট ইজ নট মিউজিক, নো ওয়ান ইজ টকিং অ্যাবাউট মিউজিক, নো ওয়ান ইজ টকিং অ্যাবাউট অ্যাস্থেটিক পয়েন্ট, যেটা কিনা যেখান থেকে কিনা উৎপত্তি, সেটাকে আমরা একেবারে এখন হচ্ছে যে কে ভালো মিক্স করতে পারে, কে অল্প দিনে বেস্ট জিনিসটা প্রডিউস করতে পারে। আর ওইদিকে কিনা আমরা শুনেছি, খুব বেশি দূরে যাওয়ার কথা না, পণ্ডিত অজয় চক্রবর্তীর কথাই শুনেছি, 10 বছর শুধু সাই প্র্যাকটিস করেছে, 10 বছর পরে তার ওস্তাদজি বলেছে আচ্ছা এখন তুমি অন্য কিছু করতে পারো, সাইয়ে ঠিক হয়নি। এখন এগুলো এখনকার জেনারেশনদেরকে বললে তাদের কাছে ফেয়ারি টেল মনে হয়, ফেয়ারি টেল মনে হবে, রাইট, অ্যাবসলিউটলি। এবং আমি যখন এআর রহমান স্যারের ওখানে আমি শিখতে গেলাম, ম্যাক্সিমাম মিউজিকের লোকজন আমাকে নিয়ে হাসাহাসি করেছে যে কেন করেছে আমি জানি না, এবং সামনাসামনি অনেকে বলেছে যে আমাকে বিয়ে করেছে, তো আমি তো জানি আমি কেন গিয়েছি, আমার একটা দায়বদ্ধতা আছে, আমার একটা কমিটমেন্ট আছে, আমার বাবা সত্য সাহা, এই দেশ আমার বাবাকে আমার পরিবারকে অনেক দিয়েছে, আমার তো দায়িত্ব দেশকে কিছু দেওয়ার, দেশ আমাকে কি দিল না দিল না এইটাতেই নিয়ে এটা এই আলাপ করতেই আমরা ব্যস্ত, দেশকে আমি কতটুকু দিয়েছি এটা আমি কি একবার ভেবেছি বিফোর আমি কমপ্লেন করার আগে, সেটা কিন্তু আমরা খুব কমই চিন্তা করি। তো আমি অতটুক ওখানে না যাই, আমাদের একটা প্রপার মিউজিক ইনস্টিটিউট দরকার, একটা প্রপার মিউজিক ইনস্টিটিউট বলতে যেখানে শুধু গান শেখানো হবে বা তবলা বাজনা শেখানো হবে তা না, সেরকম ইনস্টিটিউট আমাদের দেশে প্রচুর আছে এবং ভালো ইনস্টিটিউট আছে, কিন্তু কমপ্লিট মিউজিক ইনস্টিটিউট যেখানে কিনা কম্পোজিশন শেখানো হবে, যেখানে অর্কেস্ট্রেশন শেখানো হবে, যেখানে কিনা ফিল্ম মিউজিক কী শেখানো হবে, যেখানে কিনা ফিল্ম মিউজিকের ব্যাকগ্রাউন্ড স্কোরিং কী শেখানো হবে, যেখান থেকে ছেলেমেয়েরা বের হয়ে আমরা বিশ্ববাজারে আমরা কম্পিট করতে পারব, সেইরকম একটা এই সময় উপযোগী একটা প্রপার ইনস্টিটিউট দরকার। এবার একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসি, হ্যাঁ, তো বাসায় কে কে আছেন? বাসায় মা আছে, আমার ওয়াইফ, আমার 2 সন্তান, 2 ছেলে, ঈশান আর আয়ুষ্মান। আচ্ছা, স্ত্রীর নাম কি? শ্রীপর্ণা। কোথায় বাড়ি? কোথায়? শ্বশুর বাড়ি হচ্ছে আমার শ্বশুর বাড়ি নেত্রকোনা। আচ্ছা, নেত্রকোনা হাওড় অঞ্চলের। আর নিজের বাড়ি কোথায়? অরিজিনাল বাড়ি? আমাদের বাড়ি তো চিটাগং, চট্টগ্রাম। ছেলেরা কি করে, বাচ্চা দুটো? ও বড় ছেলে ক্লাস 3-তে উঠলো, আর ছোটটা তো প্লে গ্রুপ থেকে নার্সারি, একেবারেই ছোট। এখন কি ধরনের কাজ করতে ইচ্ছা করে? গান, কম্পোজিশন? আমার, আপনি শুনলে স্যার অবাক হবেন, আমার ছোটবেলা থেকে ড্রিম আমি ফিল্ম ডিরেক্টর হব। তবে এখনই না, খুব পাকাপোক্ত হয়েই করতে চাই, হয়তো জীবনে হয়তো একটা ছবি ডিরেকশন দিব, অ্যাটলিস্ট সেটা যাতে আমার মনের মতো হয়, অ্যাটলিস্ট আমার মনের মতো হয়। বিখ্যাত পোয়েট রুমি একটি কথা বলেছিলেন, হোয়াট কামস আউট অফ হার্ট দ্যাট টাচেস হার্ট, এক্স্যাক্টলি। তো যদি আমার অন্তর থেকে ওটা বের হয়, তাহলে আমার মনে হয় এটা মানুষের অন্তরকেও স্পর্শ করবে, তো আমি সেরকম অন্তর স্পর্শ করে একটি ছবি বানাতে চাই। তবে সঙ্গীতের যদি বলেন স্যার, আমার খুব ইচ্ছা করছে কিছু ইনস্ট্রুমেন্টাল তৈরি করার, ইনস্ট্রুমেন্টাল কম্পোজিশন, শুধু যন্ত্র সঙ্গীত। আচ্ছা, সেটা কারণ একমাত্র ইনস্ট্রুমেন্টাল মিউজিকটাই হচ্ছে
যেটার কোনো ল্যাঙ্গুয়েজ নেই, ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ অফ কোর্স। সো এরকম কিছু যেমন বেথোভেন মোজার্টের সিম্ফনি করে গেছেন, তারা বিভিন্ন ধরনের মিউজিকের ফর্ম তৈরি করে গেছেন, পণ্ডিত রবিশঙ্করের বিভিন্ন কম্পোজিশন আছে, আল্লাহ রাখা খান সাহেবের আছে, এরকম কিছু আমাদের দেশীয় যন্ত্র নিয়ে কিছু একটা করার ইচ্ছা আছে। দেশীয় যন্ত্র, দেশীয় যন্ত্র অবশ্যই ইচ্ছা পূর্ণ হোক, এটা আমরা অন্তর থেকে চাইব। খুব ভালো লাগলো, অত্যন্ত আশাবাদী, দেশকে কিছু দেওয়ার আগ্রহ, কী যে ভালো লাগলো, আমার ভালো লেগেছে, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভালো থাকুন, শুভরাত্রি। আমার পরাণ বাঁধায় আছে সখী তোমার পরাণে, দিবানিশি তোমার পরাণ, দিবানিশি তোমার পরাণ, আমার পরাণ চুইরা থাকে রে ও বন্ধু রে, ও বন্ধু রে, আমার পরাণ বাঁধা আছে সখা তোমার পরাণ।